কালী প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল ম্যাটাডোর দুই শিশু পাঁচ মহিলা সহ আঠেরো জন আহত তাদের এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পরই পালিয়ে যান চালক কলকাতায় ফের বেপরোয়া গতির কারণে ঘটল দুর্ঘটনা প্রতিমা বিসর্জন সেরে ফেরার পথে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল ম্যাটাডোর গাড়িতে ছিলেন চালক সহ উনিশ জন দুর্ঘটনা আহত হয়েছেন দুই শিশু পাঁচ মহিলা সহ গাড়ির আঠেরো জন যাত্রী পুলিশ সূত্রে খবর রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে এস্টিংস থানার সেন্ট জাজেস রোডে জুবিলি লাইনে পুলিশ সূত্রে খবর রক্ষাকালী পুজোর পর প্রতিমা বিসর্জন সেরে গাড়িটি প্রিন্সেপ ঘাটের দিক থেকে আসছিল এজিসি বোস রোড উড়ালপুল ধরার জন্য গাড়ির গন্তব্য ছিল এঞ্চালির পটারি রোড অভিযোগ গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি এখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ছটা নাগাদ একেবারে প্রিন্সেপ ঘাটের দিক থেকে একটি ম্যাটাডোর দ্রুত গতিতে আসছিল এবং এখানে কিন্তু সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এখনো পর্যন্ত চাকার দাগ স্পষ্ট একেবারে মাঝামাঝি অংশ থেকে গাড়িটি কিন্তু তার নিয়ন্ত্রণ হারিয়ে এই যে ডিভাইডার রয়েছে মাঝখানে যে ত্রিকোণাকৃতি পার্কের মতো করা আছে সেই জায়গাতে কিন্তু রীতিমতো পাঁচিল ভেঙে ফেলে এবং যে এখানে রেলিং ছিল সেই সব রেলিং সম্পূর্ণটা ভেঙে ফেলে সদা থেকে এসছিল যে গাড়িটা শুধু পালট খাচ্ছে পালট খাতে এই আম গাছটা কাছে মাঠে চলো কাফারা আসছে আসছে এখানে এসে পালটেছে এসে জাম মেরে দিলো কারো হাত ভেঙেছি কারো মাথা ফেটেছে কারো আঘাত লেগেছে মুখে এদিক ওদিক ঘুরে উঠে তারপরে আমি কিছুর বলতে পারল না আমার কাকি ছিল আমার বন্ধু ছিল আমার দুটো দিদি ছিল আমার দাদা ছিল ওই আহতদের নিয়ে যাওয়া হয় এসএসকে হাসপাতালে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ঘটনাস্থলে আসে হেস্টিংস থানা এবং বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা দুর্ঘটনার পরে গাড়ির চালক পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কাল্পনিক আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় স্বজন পোষণ তোষণ থেকে নিজের মাথা বাঁচিয়ে আয় আয় যেখানে সবাই জানে লঙ্কা মানেই রাবণ রাজ পিঠের ছোড়াই গলার মালা বরণ ডালা সাজায় আজ আয় খোলা মন এখন পরেশ সরেশ অনেক গান ফুলের থেকে ফুলের ঘরে নতুন কারা আসতে চান ইডির থেকে খোদ সিবিআই উন্নয়নেই পাল্লাদি বলবে নাকি এসব নিয়ে কয়েক কলি আল্লা হাসছি আমি হাসছি দেখে প্রতিহিংসার জ্যান্ত রূপ উন্নয়নের স্বরূপ দেখে ভূতের খোকা দিব্যি চুপ কাজ করে যায় অষ্টপ্রহর পদ্ম ফুলের ল্যাং ভুলে কাজ নেই ওরা বসেই থাকে ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে তাই ওনারা খুঁজে পান শুধু অন্য দলের লোকের দোষ ছবল তবু মারছি না আমি এমনি এমনি করছি ফোস ফোস ছাড়া কি করতে পারেন ভদ্রতার আর ধার কি ধারেন ভাষণ তো দেন ভীষণ সরেশ ঘোল খাইয়ে গিয়েছে পরেশ ফ্যামিলি নিয়ে খাচ্ছে সাবু রোজ চিঠি পান বাবু যদি ছেটাতে আসেন কালি কেলেঙ্কারিতে কোনো নাম নেই আমরা বলবো খালি কিছু স্ক্যান্ডেল রটাতে চাইছে কিন্তু সেগুড়ে বালি সিবিআই যেন ওদের পোষা পারফেক্ট উড়ে মালি ওরাই ছেটাতে চাইছে কালি সাদা গায়ে মেখে ধুলো লজ্জা সরম গুলো দিয়েছ কি গঙ্গার জলেতে রোজি ডাকে সিবিআই ও দিদি ভাই কতজন বাকি আর দলেতে তুমি উপর থেকে ঠকর দিও না টুক করে এত কি করে দিচ্ছ ভাষণ আজকে বড় মুখ করে বহরমপুর বেরিয়ে গিয়েছে আজকে তোমার হাত থেকে শুনছি তো নাকি ঘুমই আসে না রেজাল্টের ওই রাত থেকে নিজের দলে হাজার ছেদা অন্য দলের ধরছো ভুল তোমাদের আর বামের জন্য চোখ রাঙাছে পদ্মফুল ফুল সেট আপ বলছি আমি বাজে কথা বলো না রূপ কথা গল্প তো বলে দিলে হলো না প্রেসারও তো বেড়ে যায় এই সব শুনলে কটা কেস খেয়ে আছো একবারও গুনলে আয়নাতে গিয়ে তুমি মুখ দেখো নিজে কি তোমরাই সাধ করে নিয়ে এলে বিজেপি এত অনাচার ধর্মে সয় না আমাদেরকে আনতে হয় না ঠ্যাং খোড়া আর মাজাই বাদ মুখেই শুধু লম্বা বাদ আমরা পাশে মুস্কো জোয়ান অপশন তাই অনলি ওয়ান কনফিডেন্সে ভাষণ দিচ্ছে পদ্মফুলের মালি বিধানসভার রেজাল্ট বেরোতে অর্ধেক ঘর খালি মুকুল গেল বাবুল গেল রাজীব সব্যসাচী রিসেন্টলি এই অর্জুন যেতে পুরো এক গাল মাছি পরের ভোটটা আসার আগে দলটা আগে দেখো সত্তর থেকে কমতে কমতে কত নম্বরে এটা সরাসরি হলো যেও না যেন গঙ্গারাম বাগান সবাই ছেড়ে যাচ্ছেন কেন যে যাচ্ছে দিন না যেতে আমরা চাই না ফেরত পেতে স্বার্থ নিয়ে এসেছে যারা ফিরে গিয়েছেন সবাই তারা কুমড়ো পটাস তুমিও ভেবো এই কজনে লড়াই দেব যাদের লড়াই করাই শখ অশান্তি শুধু ছড়িয়ে বেড়ায় এতটা হাম মুখ, মিডিয়া মিডিয়াগুলোতে আমিও সেদিন করেছি ব্লক, জুজু সিবিআই দেখিয়ে খালি বসার এতই লড়াই করার শখ দশটাতে সাজুগুজু কে দেখে কোন জুজু নিজাম প্যালেসে রোজ ছুটছে বলে কোন সূত্র এরা সাধু পুত্র গাধাটাও হেসে হেসে উঠছে সবাই মিলে নাচ্ছে শুধু নতুন ইস্যু পাচ্ছে না দেখতে পাচ্ছে প্রতিটা ভোটে মানুষ এসব খাচ্ছে না গঞ্জে গ্রামে ছুটছে এরা মানুষ ঘুরিয়ে নিচ্ছে মুখ উন্নয়নের জোয়ার চলছে ঝরছে হাসি ঝরছে সুখ এক মুহূর্তে টাইট আমি দিতেই পারি ঠিক করে গণতন্ত্র চলছে বলে ফেলছে হেসে ফিক করে গণতন্ত্র বলছে কারা বাসায় আগুন লাগাই যারা আইন তো নয় সানাই বাসি প্রশাসন পুরো বলির খাসি তার উপরে পাঠন পঠন অনেকটা ঠিক ঢোকার মতন হুম শুঞ্চিত আচার্য এইবারে হবে চেঞ্জ হিস্ট্রি বদলে দেবে অ্যাবশার্ট হাউ ট্রেঞ্জ মাথাতে বসবে তার সাধ কত পারি না বলে আমি ফ্রিতে পেলে কোন কিছু ছাড়ি না এডুকেশানের হাল চলে গেছে কোমাতে শিখবে তো কত দড়ি লাগে তাজা বোমাতে ভাষণের ফুলঝুরি মানুষ কি সুরসুরি শুধু চলে অনুদান রানী মার ফরমান গণহারে ভিক্ষা চুকে যাক শিক্ষা এই পেজানি কোথায় থাকো মাসের মধ্যে বেশিরভাগ এই আসরে ঝগড়া লাগাও নারদ নারদ লাগড়ে লাগ কোনো লাভ নেই মুখ ফেরাবে পরের ভোটেও ইভিএম যতই তোমায় আশকারা দিক হেরোর হেরো সিপিএম উন্নয়নের বিজয় চলছে এমন স্পিডেই চলবে ঠিক ক্ষমতা থাকলে সামনে এসে কেউ একজন সরাসরি আজ বলছি শোনো আর কটা দিন বছর কোনো বিশে যেই ভোটটা হবে উচিত শিক্ষা পাবেন তবে মানুষ হবে না ভাইগুলো তার গারদে থাকবে সব অবতার যদি ঝগড়া করতে চান আঙুল দিয়ে চেপে রাখি আমি নিজের এই দুটো কান ডেভেলপমেন্ট সবাই দেখছে রুরাল বা আরবান নিজেকে যেন না ভেবে নেন কোনো বিস্মার খান শুধু ঝগড়া করতে চান ঝগড়া কোথায় চলছে তো বেশ ভালোই আলোচনা উচিত এবার প্রতিশ্রুতি গিলিয়ে খাওয়ান লোককে কয়েক শিশি হিসেব দিতে পারবে শেষে ভাইপো এবং পিসি রানীর চোখে ভাতৃস্নেহের এমন রুমাল বাঁধা দেখে উনি দেখতে পান না সিজিওতে কোন দাদা দাঁড়াও দাঁড়াও ফোঁস করো না এখনো বলতে বাকি গরুর গুঁতোয় খুঁজছে ছুতো বীরভূমের এক ঢাকি দেখছি আমি তখন থেকে অ্যাটাক করছে যাচ্ছে তাই বকছে কেন কেউ জানে না মিডিয়া দেখছে বকছে তাই একজনও আর শোনে নাকি কেউ এদের কথা মন দিয়ে নর্থ বেঙ্গলও আজ গলে গেছে সাধের অশোক বন দিয়ে অনেক আগেই বামের আকাশ রাজ্যে গেছে ক্র্যাক করে শুনলে কথা ফিক ফিকিয়ে ফেলছে হেসে ফেক করে তোমার তারাও খসলো বলে নাম পাল্টে রেখো না হলে এমনি কি আর কথাই বলে জল চিরদিন নিচেই চলে যদি পাতিকাক পুষবে ঘরে সে চিরদিন কাকা করে যদি এভাবেই দেন ঠেস আমিও বলবো আপনার নামে এর থেকে বেশি কেস পদ্ম ফুলের সেলটারে গিয়ে গুছিয়ে নিয়েছ বেশ আর কটা মাস পরেই দেখবে গোটা টিমটাই শেষ আজ এভাবে দিচ্ছ ঠেস কে কাকে ঠেস দেয় কে কাকে কেস দেয় ভেবেছ কি আমরাও বুঝি না নিজাম প্যালেসে ডেকে ওপরে ওপরে দেখে তারপরে গভীরেতে না। আচ্ছা হলো পরেই বলো মধুর মধুর কথা কবিতার সুরে শুনবো এবার বলবে কি জনতা নানা রঙে মিশে গিয়ে সব যায় গুলিয়ে ওরা চলে ভিক্ষার পালকটি বুলিয়ে গ্রামে এসে বলে যান ভালো ভালো শব্দ ওনাদের প্রতাপে তো প্রশাসনও জব্দ আমাদের হাড়িতে তো মোটা সালো সরে না পাঁচশো টাকাতে বাবু কারো পেট ভরে না জন্ম মৃত্যু নিয়ে ওনাদের কত প্ল্যান কথাতে কথাতে তারা কান ধরে মুলে দেন আয় খোলা মন শুনবো এখন আম আদমির দশা বেকার নাকি একলা ঘরে মারছে কতক মশা মূল্যবৃদ্ধি কতটা হলো কমলো কি দাম শেষে গঙ্গারামি না এবার ঘটছেটা কি দেশে এই তো কমলো কদিন আগে রাজ্য দেখে জ্বলছির আগে এমনিতে তো জ্বালিয়ে মারেন দামটা কমান কেমন পারেন কেন্দ্রকে রোজ করেন চেট আগে নিজের কমান ভ্যাট ভর্তুকিটা দিতে বলো না দিল্লির থেকে টুক করে তারপরে নয় চেচিও তুমি অমন বড় মুখ করে একটা টাকাও দিচ্ছে না কেউ রাজ্য তবু দিচ্ছে তো ওপর ওপর মধুর বাড়ি অন্তরে সব বিস্ততে তো তেতো কথা শুনতে তো কারো ভালো লাগে না দুঃখতে বলে ফেলি বিলীপমি রাগে না লুট করে চলে গেল এতগুলো বছরে তুমি বসে খোলা মাঠে খালি হাতে পচরে বাসে ভাড়া বেশি বলে সবখানে একা যাই সবজি কিনতে গেলে মাগু ছেকা খায় উরি বাবা বোলো না লজ্জা তো হলো না যারা বসে নোট খায় ভোট ভোট চায় কারও কথা ভাবে না বেঁচে থাকা যাবে না যদি বকেয়া টাকা না দেন কোত্ থেকে আর চলবে রাজ্যে এতগুলো দান দেন এতগুলো শ্রী এতগুলো সাথী নতুন নতুন প্ল্যান টাকা দিচ্ছে না এদিকে দিচ্ছে রাজ্যতে এসে জ্ঞান আগে বকেয়া টাকাটা দেন নিজেদের দোষ ঢাকতে দাদা কত থাকবেন লুকিয়ে পাবলিক সব টের পেয়ে গেছে লাভ নেই গলা শুকিয়ে আচ্ছা তবে পরেই হবে ঝগড়া গোয়ার তুমি ছড়ার ছন্দে শুনবো এবার তকাইয়ের দুষ্টুমি নমস্কার আজকে আমার নিবেদন ওনার শাসনই রাখবে আসুন সেদিন উঠে শুনতে গেছি পুরুলিয়াতে ভাসল, ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলেছি এমন করা শাসন সবাই মিলে নিজাম প্যালেসে জমিয়ে তুলেছে ভিড় মানুষের কাজও করতে হবে শুধুই খেও না ক্ষীর উনি ছাড়া সবাই গায়ে দিয়ে বেড়াচ্ছে ফু কানটা ধরেই মূলে দিয়েছেন এখনো ব্যথা নমস্কার ছুটলে কথা থামায় কে কালি দিল কার জামায় কে আজকে দাদা যাওয়ার আগে একটা কথাই অঙ্গে জাগে কে বলে দেয় কোনটা ঠিক সব চরিত্র কাল্পনিক আদিম কালের চাঁদিম হিম তোরায় এ বাধা ঘোড়ার ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ মোর গানের পালা সাঙ্গ মোর গানের পালা সাঙ্গ মোর বন্যা পাগল কোনটা ভুল আর কোনটা ঠিক ঠিক বেঠিকের বঙ্গের অঙ্গের সব চরিত্র কাল্পনিক সব চরিত্র কাল্পনিক ফিরে এলাম খবরে আজ এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলো কলকাতা আজ জিরো শ্যাডো ডে অর্থাৎ শূন্য ছায়া দিবস যারা পৃথিবীতে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মধ্যে বাস করেন তারা বছরে দুবার জিরো শ্যাডো ডে উপভোগ করতে পারেন আর আজ ছিল প্রথম দিন ছায়া অত্যন্ত ছোট ছায়া অত্যন্ত ক্ষীণ অবস্থায় রয়েছে তবে এটাও ঠিক যে এইটা তো কিছু মুহূর্তের বিষয় যে সময়টিকে নির্দিষ্ট করে বলা হচ্ছিলো সেই সময় দুর্ভাগ্যজনকভাবেই কিন্তু এখানে অনেকটাই মেঘলা হয়ে গিয়েছিল তার ফলে হতে পারে আমরা সেই সময়টা দেখতে পাইনি তবে ছায়াটা এই মুহূর্তে যে কতটা ছোট হয়ে এসেছে সেটা আমরা বুঝতে পারছি এটা কিন্তু এতটা ছোট হওয়া কে সেটা সচরাচর ঘটে না আমরা জানি দুপুরের দিকে সূর্য একদম মাথার ওপরে থাকে সেখানে এই ধরনের দৃশ্য কাছাকাছি দৃশ্য দেখা সম্ভব কিন্তু আজকে যে ঘটনাটা ঘটার কথা ছিল দু তিন মিনিট আগেই সেই সময়টা আমরা অতিক্রান্ত হয়েছি তার ফলে কলকাতায় কত মানুষ সেটা দেখতে পারলেন তা নয় কিন্তু এই গোটা মহাজাগতিক বিস্ময় তো প্রচুর রয়েছে তার মধ্যেই এটি একটি ঘটনা তবে এটাই সৌভাগ্যের বিষয় যে এই ঘটনা অতটাও বিরল নয় তার ফলে পরবর্তী সময়ে হয়তো এরকমই ছায়া শূন্য দিন আর একটু ভালো করে দেখা সম্ভব হবে এই মুহূর্তে ছায়া হিসেব অনুযায়ী ছায়া আবার ফিরতে শুরু করছে আস্তে আস্তে সূর্যের যে কৌণিক অবস্থান সেটা বদলাতে শুরু করছে এবং সেই সঙ্গে সঙ্গে আবারও মানুষ বস্তু সব প্রাণী সব উদ্ভিদ চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফ গত চব্বিশ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের সাড়ে চার হাজার ছুঁই ছুঁই মহারাষ্ট্রে উদ্বেগ বাড়াচ্ছে করোনা করোনা আক্রান্ত শাহরুখ খান টুইটে আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোভিড পজিটিভ ও দ্রুত আরোগ্য প্রার্থনা করছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে শাহরুখ বার্তা মুখ্যমন্ত্রীর আর দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফ গত চব্বিশ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছুঁই ছুঁই এবং মহারাষ্ট্রে উদ্বেগ বাড়াচ্ছে করোনা করোনা আক্রান্ত হয়েছেন শাহরুখ খান টুইটে তার আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোভিড পজিটিভ তার দ্রুত আরোগ্য প্রার্থনা করছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে শাহরুখ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ আসি পরে খবরে সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারে অ্যাডভাইজারি অ্যাডভাইজারি জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন বিছানার চাদর পর্দা থেকে সাবান হ্যান্ডওয়াশ থেকে ফিনাইল সব হাসপাতালে খাদি সামগ্রী ব্যবহারে অ্যাডভাইজারি অ্যাডভাইজারি জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন ডিউটিতে থাকাকালীন চিকিৎসকদের সাদা কোট ব্যবহার করা বাধ্যতামূলক চিকিৎসকদের খাদির সাদা কোট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে প্লাস্টিকের প্যাকেট বা কত মাইক্রন পুরু হতে হবে তার মাপ নির্দিষ্ট করা রয়েছে তা সত্ত্বেও পরিবেশ দিবসে দেখা গেল অনেক দোকানেই বিধি মারা হচ্ছে না কলকাতার পুলিশ কমিশনার থেকে তৃণমূলের সাংসদ অভিনেতা সচেতনার বার্তা দিল তাঁতে আমজনতার হুঁশ ফিরছে কই প্লাস্টিক দূষণ নিয়ে চিন্তার অন্ত নেই ইতিমধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা জারি করেছে আগামী পয়লা জুলাই থেকে পঁচাত্তর মাইক্রনের নিচে সমস্ত প্লাস্টিকের ক্যারি ব্যাগ র্যাপার ব্যবহার করা নিষিদ্ধ পরিবেশ দিবসে আমরা পরিবেশবিদের সঙ্গে কিছু স্থানীয় বাজার ঘুরে দেখলাম প্লাস্টিক নিয়ে সচেতনতার কথা বলা হলেও আদৌ কি সচেতনতা এসেছে দোকান থেকে ফল কিনে মেপে দেখা হলো প্লাস্টিক কতটা পুরু এখন বিধি অনুযায়ী 50 মাইক্রনের নিচে প্লাস্টিকের কাপ প্লেট প্যাকেট ব্যবহার করা যায় না কিন্তু ফলের ক্যারিব্যাগ দেখা গেল 30 মাইক্রনের 0.03 mm অর্থাৎ 30 মাইক্রন এই প্লাস্টিকটি 75 মাইক্রনের অনেক নিচে রয়েছে এবং অনেক প্রচার ও অ্যাওয়ারনেস প্রোগ্রামের পরেও এখনো পর্যন্ত লোকাল বাজারগুলোতে দেখা যাচ্ছে পঁচাত্তর মাইক্রনের নিচে যথেচ্ছ প্লাস্টিক রয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরই সমীক্ষা অনুসারে দু আঠারো উনিশ সালে পশ্চিমবঙ্গে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ছিল চৌত্রিশ লক্ষ টন এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্যের পরিমাণ এত বেশি বেড়ে যাচ্ছে যা আগামী দিনে আশঙ্কার কারণ বড় একটি দোকানের প্লাস্টিকের প্যাকেটে দেখা গেল লেখা আছে পঁচাত্তর মাইক্রন বেশ কিছু প্লাস্টিকের প্যাকেটে লেখা আছে পঁচাত্তর মাইক্রন তবে সেই প্লাস্টিকের প্যাকেট কি মাইক্রন তা কিন্তু কিন্তু দেখে মেপে দেখা গেল মিল আমরা বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ দেখলাম মোর দ্যান সেভেন্টি ফাইভ মাইক্রন এই কথাও উল্লেখ করা আছে কিন্তু আমরা মেপে দেখলাম যে সেগুলো পঁচাত্তর মাইক্রন নেই সত্তর মাইক্রন রয়েছে অতএব সরকার এবং বিভিন্ন সংস্থার কাছে অনুরোধ রইল তারা যেন গিয়ে দেখেন সেই পঁচাত্তর মাইক্রনের ব্যাগগুলি সত্যিই পঁচাত্তর কিনা এখানে যেন প্রডিউসারের ফাঁকিবাজি না থেকে যায় মিষ্টির প্লাস্টিকের প্যাকেটে দেখা গেল মাত্র দশ মাইক্রন আমরা এক্ষুনি একটি প্যাকেট থেকে ল্যামিনেশন খুললাম এবং সেই ল্যামিনেশনটা খোলার পরে এই যন্ত্রে সেটা রাখার পরে দেখা গেল এটিতে আছে মাত্র দশ মাইক্রন অবশ্যই এ ধরনের ল্যামিনেটেড প্লাস্টিক বন্ধ হবার যোগ্য এবং আগামী ভবিষ্যতে এই ধরনের খাবারের প্যাকেটে ল্যামিনেটেড প্লাস্টিক থাকলে সেটি আর ব্যবহারযোগ্য হয়ে উঠবে না কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেব পরিবেশ দিবসে প্লাস্টিক ব্যবহারে সচেতনতার বার্তা অনেকেরই মুখে যেখানে যেখানে প্লাস্টিক ব্যবহার হচ্ছে স্পেশালি স্টলসগুলোতে সেখানে আই থিঙ্ক কে ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে আমরা এখানে একটা শ্রেডার মেশিন উদ্বোধন করেছি আজকে সত্যি যেভাবে মানে ঝড় হচ্ছে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং তাণ্ডব করছে তো এভরি সিটিজেনের দায়িত্বকে উই হ্যাভ টু কনসিয়াস মানে তার জন্য যেটা আমি একটু আগেই বললাম কে তার জন্য শিক্ষিত হতে হবে নাকি তার বিষয়ে প্রচুর নলেজ দরকার তা নয় একটা প্লাস্টিক বোতল একটা মেশিন নিললাম যেটা ইয়ে করা যায় মানে যেটাকে কী বলে স্ক্র্যাপ করা যেতে পারে হ্যাঁ তো সেইগুলো যদি আমরা রাস্তা মানে কিছু কিলোমিটার মধ্যে যদি লাগাতে পারি পরের প্রজন্ম শুধু নয় আমাদেরকেও বাঁচতে গেলে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর সুস্থ রাখতে হবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে আগামী পয়লা জুলাই থেকে পঁচাত্তর মাইক্রনের নিচে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করলে বিক্রেতার পাঁচশো টাকা এবং ক্রেতার পঞ্চাশ টাকা জরিমানা হবে রুমা পাল আলো পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা